বিসমিল্লাহির রহমানির রহিম, সুজি দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমের একটা মারাত্মক রোগ এবং এই রোগটার খুব সহজ একটা সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সেই রোগটা হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন যে আম গাছ দিয়ে আঠা বের হয়, যে রোগটাকে গামোসিস রোগ বলা হয়। এই যে লক্ষ্য করুন, এটা সাধারণত হয়ে থাকে আমরা নিয়মিত যখন গাছের ছত্রাক স্প্রে না করি। এই যে দেখুন, এরকম চিহ্ন দেখতে পাবেন এখানে, কিন্তু এই যে আঠা বের হয়, এই যে এগুলো কিন্তু আঠা, ঠিক আছে? এই যে লক্ষ্য করুন, আমরা যখন খুব ভালোভাবে লক্ষ্য রাখি না বা অনেক সময় নিয়মিত পরিচর্যা করি না, তখনই কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে ভিতরে সৃষ্টি হয়। এবং আমরা লক্ষ্য করেছি যে এই সমস্যাগুলো যখন গাছে মুকুল আসে, মুকুল আসার পূর্বে এই সমস্যাটা আমাদের চোখে ধরা পড়ে খুব স্পষ্ট হয়ে। যেমন এখন কিন্তু অনেক গাছেই মুকুল ছেড়ে দিয়েছে, আবার কিছু গাছে মুকুল ছাড়বে, ছাড়বে ছাড়বে ভাব। ঠিক এই সমস্যাটা এই সময়ে আমাদের চোখে খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে। এই যে দেখুন, মুকুল ছাড়বে ছাড়বে ভাব, আবার এই যে কিছু গাছে মুকুল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাই এই শীতের শেষ যে সময়টা, সেই সময়টায় এই লক্ষণটা স্পষ্ট হয়ে আমাদের চোখে ধরা পড়ে। কিন্তু এই সমস্যাটা শীতের সৃষ্টি হয় না, এই সমস্যাটা শুরু হয় কিন্তু অনেক আগে। সমস্যাটা আগে গাছের ভিতরে থাকে, তারপরে ধীরে ধীরে সেটা লক্ষণীয় হয়ে চোখে ধরা পড়ে। তো এই কাজটা বা এই সমস্যাটার আপনারা আরও কিছু ভিডিও দেখতে পারবেন, কিন্তু আমি দেখলাম ওই ভিডিওগুলোতে ঠিক উল্টোভাবে বোঝানো হচ্ছে, আমার কাছে ঠিক সঠিক মনে হয়নি তাদের যে প্রক্রিয়াটি। তারা আগে পেস্ট লাগাতে বলে, তারপরে গাছে স্প্রে করতে বলে, না আমার কাছে এটা উল্টো মনে হয়েছে। তো এই সমস্যাটার জন্য আমরা ছত্রাক নাশক ব্যবহার করব। আমরা জানি যে দুই ধরনের ছত্রাক নাশক রয়েছে, আমরা দেখতে পাবো। যেমন এই যে এখানে দেখুন, দেখাচ্ছি এই যে সানবিট, এটা হলো ম্যাকডোনাল কোম্পানির সানবিট। এখানে কিন্তু কপার অক্সিক্লোরাইড, এটা হচ্ছে আপনার প্রতিরোধক। এই যে দেখুন, স্পষ্ট করে লেখা আছে প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন ছত্রাকনাশক। আর এটা কিন্তু দেখেন নিস্তার, এটা হচ্ছে ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজের, তাদের এখানে কিন্তু দুইটাই রয়েছে। যে দেখুন, প্রতিরোধক ও প্রতিষেধক। আমরা সাধারণত প্রতিরোধক ও প্রতিষেধক যে ওষুধটি রয়েছে, এই যে দেখেন সিস্টেমিক ছত্রাকনাশক, এটা কিন্তু আমরা সুস্থ সবল গাছে ব্যবহার করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আর যে গাছ রোগে আক্রান্ত হয়ে গেছে বা রোগ স্পষ্টভাবে লক্ষণীয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র কপার অক্সিক্লোরাইডটা ব্যবহার করলেই ভালো ফলাফল পাই বা পেয়ে থাকি। তো আপনারা যে কোনো ভালো কোম্পানি থেকে এই যে কপার অক্সিক্লোরাইড যে লেখাটি আছে সেটি দেখে ক্রয় করার চেষ্টা করবেন। কোম্পানি গুণগত মানসম্পন্ন যে কোনো কোম্পানির এআই দিতে পারবেন ওষুধ, শুধু কপার অক্সিক্লোরাইডটা দেখবেন, এই হচ্ছে কথা। আর প্রথমেই আমরা করব কি, প্রতি লিটার জলে 2 গ্রাম কপার অক্সিক্লোরাইড আমরা পানিতে মিশিয়ে আগে গাছটাকে ভিজিয়ে নেব। হ্যাঁ খোকন ভাই আসেন, এই গাছটা স্প্রে করে দেন, আগে সুন্দর করে স্প্রে করে দিন। হ্যাঁ, আমরা ধাপে ধাপে কাজগুলো দেখাচ্ছি। হ্যাঁ, একটু একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, এই যে আমরা এইভাবে ভিজিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও লম্বা হয়ে যাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন, আমরা তাই একটা ছোট গাছকে বেছে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আলা আপনার মোবাইলটা ধরেন, নামেন, তার পরে আমরা প্রথমে গাছটাকে ভিজিয়ে নেব, তারপরে আমরা যে কাজটা করব, ধরেন এরকম একটা ধারালো ছুরি নিব, এরকম একটা আমরা ধারালো একটা ছুরি নিব। আর অনেকেই বলে থাকেন যে এই ছুরিগুলোকে আগে পরিশোধন করতে হবে। কেন আমি আগে পরিশোধন করতে যাব কেন? আমি ধরেই নিলাম যে এই ছুরিতে আমার ছত্রাক আছে, আমি তো ছত্রাকনাশক ব্যবহার করছি, সুতরাং এখানে কাল বিলম্ব বা সময় নষ্ট করা ছাড়া আমি অন্য কিছু মনে করি না। এগুলো অনেক বিষয় রয়েছে
যে আমরা কিছু ইউটিউবাররা সহজ জিনিসকে কঠিন ভাবে উপস্থাপন করি, এটা হচ্ছে আমাদের একটা কি বলবো আমি ঠিক এটা, এই যে আসুন, এই যে দেখুন আমি এখানে করব কি, এই যে সমস্যাটা রয়েছে এই জায়গাটাকে আমরা একটু চামড়া ছুলিয়ে নিব। এই যে দেখুন, এই যে দেখুন সমস্যার সূত্রপাত, এই যে জায়গাটা আমরা এই এখান থেকেই কিন্তু আমাদের সমস্যাটা শুরু। এই জায়গাটা আমরা একটু ছুলিয়ে নেব, এই কেবল শুরু হয়েছে। তারপরে আমরা করব কি, এখানে ওই ছত্রাকনাশক পেস্ট করব। এদিকে আসেন, দেন আপনি এখানে ডালেন যে এই ওষুধটা। হ্যাঁ, পরিমাণ মানে 2 গ্রাম পরিমাণে, হ্যাঁ। তারপরে এবার হালকা একটু পানি দিব, পানি দিয়ে এই যে এরকম একটা তুলি যদি আপনাদের থাকে তাহলে তুলি ব্যবহার করবেন, আর যদি তুলি না থাকে সেই ক্ষেত্রে আপনারা আমরা যে টুথব্রাশ রয়েছে বাসায় সেই টুথব্রাশটা পরিষ্কার করে এভাবে আমরা লেপে দিব, এভাবে এই যে এভাবে পেস্ট আকারে ইয়া করে দেব। হ্যাঁ, এখন আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন এই এখানে প্রায় অনেক ওষুধ বেঁচে গিয়েছে, সেই ওষুধটা আমরা করব কি, একটু 2 গ্রাম ওষুধ যদি থাকে তাহলে আমরা এরকম 1 লিটার পানিতে ঢেলে, হ্যাঁ এটা ধন আমরা গাছের গোড়ায় ছিটিয়ে ছিটিয়ে দিব। হ্যাঁ, গাছের গোড়ায় চতুর্দিকে ছিটিয়ে দেন, হ্যাঁ পেস্টে যাতে না লাগে। হ্যাঁ, এতে করে হচ্ছে কি, আমার গাছটা কিন্তু আমি পূর্বেই ভিজিয়ে দিছি, আর এখন যদি গাছটা আমি স্প্রে দিয়ে, অনেকে কিন্তু এই এই যে বাকি ওষুধটা রয়েছে এই ওষুধটাকে বাঁচানোর জন্য তারা বলে কি যে এই বাকি ওষুধটা ওই স্প্রে মেশিনে দিয়ে গাছটাকে ভিজিয়ে, এখন যদি আমি গাছটা ভিজিয়ে দিতাম তাহলে কিন্তু এই পেস্টটা আমার ধুয়ে পড়ে যেত। সুতরাং এতে এই কথাবার্তাগুলো কিছু উল্টো, আমরা যদি প্রয়োগ সঠিকভাবে না করতে পারি তখন কিন্তু হিতে বিপরীত হয়। সুধী দর্শক, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনাদের যাদের গাছে এই সমস্যা হয়েছে বা দেখতে পাচ্ছেন এই নিয়মটি ফলো করুন, আশা করি অনেক উপকৃত হবেন, আপনার ফল এবং ফসলের অনেক লাভ হবে। এই সমস্যা এটা গাছের চামড়ার ভিতরে ভিতর দিয়ে আপনার একেবারে গাছের অগ্রভাগে মুকুল পর্যন্ত পৌঁছে যায়, যে জিনিসটা আমরা খালি চোখে দেখতে পারি না সেটা কিন্তু গাছের চামড়ার ভিতর দিয়ে উঠে যায়। আর এই সমস্যাটা যখন হয় তখন আমরা যেমন লক্ষ্য করি যে যে মাটিতে বা যে গাছের গোড়ায় বোরনের অভাব রয়েছে, যে বোরনের অভাবে আমরা সাধারণত দেখতে পাই যে একটা ফল পরিপক্ক হওয়ার পূর্বে হঠাৎ করে ফেটে যায়, কিন্তু এই সমস্যাটা যখন দেখা দেয় তখন মুকুলে গুটি হওয়ার পরেই দেখবেন যে আমের গুটিগুলো ফেটে ফেটে ঝরে যাচ্ছে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফল ও ফসলের। সুধী দর্শক, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা সামান্য হলেও উপকৃত হবেন, আর আপনারা যদি সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই আজকের ভিডিওটি সার্থক। সুধী দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখতে চাই। পরবর্তী কোনো সময়ে আমার গাছে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যার কিভাবে সমাধান আমার এখানে হলো বা আমি করলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যে সমস্যাগুলো আমার বাগানে হয় না বা অন্যের বাগানে হয় সেগুলো সমস্যা আপনাদের সামনে তুলে ধরা আমার পক্ষে কঠিন, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিও আমি আমার মাঠ থেকে করে থাকি এবং যে সমস্যাগুলো আমার বাগানে হয়নি বা আমার গাছে হয়নি সেগুলোর সমাধান হয়তো বা আমি আপনাদের দিতে পারবো না, কারণ আমি প্র্যাকটিক্যাল মাঠ থেকে যে কোনো কিছু করে যেটাতে আমি উপকৃত হই বা যে জিনিসটা সঠিক বুঝতে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সুধী দর্শক, আজ এই পর্যন্তই, আপনাদের আবারও সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।